আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে দেখে নাও আমি কিভাবে মাটনটা রান্না করছি। তো এখানে আছে 300 গ্রাম মটন। এটাকে বাজার থেকে আনার পর লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছি, কারণ এই ইনগ্রিডিয়েন্টসগুলো তো রেডি করতে একটু টাইম লাগে। তো ওই জন্যে আমি এটা করেই রেখেছি, লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর লাগছে একটা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 4 ফালি আদা, তেজপাতা, 2 শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখানে আমি পাকা লঙ্কাটাকে বিস্তা ফেলে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর লাগছে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ। আমি কিন্তু কোনো জিরের গুঁড়ো ব্যবহার করব না। আর লাগছে আলু, যেহেতু আমি আলুটা বেশি পছন্দ করি ওই জন্য পরিমাণটা একটু আলুটা বেশিই দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমরা কি করব, রসুন, আদা, লঙ্কা, এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু মিক্সিতে মশলা করব না, আমি পাটাতেই মশলাটা করব। আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ, এটা তো আমি আর একবার পাটাতে বেটে নেব। তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে মাখিয়ে রেখে আমি মশলাটা করতে যাব। আর মটনে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন হয় না, ওই জন্যে আমি পেঁয়াজও কিন্তু বেশি দিইনি। এখানে আছে লঙ্কার, লঙ্কা বাটা আর গুঁড়ো মশলা, ধনে, গোলমরিচ এটা, আর এখানে আছে রসুন বাটা, আর এটা হলো আদা বাটা। তো পুরো মশলাটাই আমি দিয়ে দেব। আমি 2 চামচ মতো হলুদ দিয়েছি আর 1 চামচ মতো লবণ দিচ্ছি, আর দিয়ে দেব প্রায় 4 চামচ মতো সর্ষের তেল। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আরও 1 চামচ মতো তেল। ভালোভাবে আমি হাত দিয়েই কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় 1 ঘন্টা। আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আধা ঘন্টা তো রাখতেই হবে, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আরও 2 চামচ মতো সর্ষের তেল। যেহেতু ওখানে পরিমাণটা তেলের বেশি দিয়েছি, ওই জন্য আলুটা ভাজার জন্য যেটুকু তেলের প্রয়োজন আমি সেটুকুই কিন্তু রান্নাতে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম একদম সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে। এবার ভালোভাবে একটু আলুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা ফিরে আসছি। এবার এই তেলেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে কয়েক সেকেন্ড একটু ভালোভাবে নেড়ে নেব। আর এলাচটাকে কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একদম অল্প একটু পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পর আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এবার দিয়ে দেব মাংসটা। আপনারা খেয়াল করবেন মাংসটা উপর দিয়ে কিন্তু তেলটা বেরিয়ে গেছে, তার মানে ম্যারিনেটটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমরা দিয়ে দেব মাংসটা কড়াইতে। এবার আমি মাংসটা একটু ভালোভাবে নেড়ে নেব। আমি কিন্তু প্রথম দিকে একদমই জল দেব না, 1-2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে রান্নাতে কিন্তু পুরোটাই আমি গরম জল ব্যবহার করব। আর এই যে মাংসের যে চর্বিটা, এটাও কিন্তু আমি তুলে রেখে দিলাম। একটাই চর্বি ছিল, মাংসটা খুব ভালো, একদম কুচি মাংস। এবার আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। অনেকটাই জল বেরিয়েছে, এখনও পর্যন্ত আমি মাংসে জল ব্যবহার করিনি। আর মাংসের বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি পাশের ওভেনটাতেই।
ফার্স্ট আমি মাংসে জল ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি জলটা দিলাম, প্রায় তিন হাতা মতো জল দিয়ে আমি মাংসটা ঢেকে ঢেকে কষিয়ে নেব। প্রায় আধা ঘন্টা ধরেই কিন্তু আমি কষাবো। জল দেবার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। তো এইভাবেই আমি প্রায় তিন চারবার করে জল দিয়ে দিয়ে মাংসটাকে কষতে থাকবো। আর আমি কিন্তু একদমই কুকারে সিটি দেব না, যেহেতু মাংসটা কচি আছে, আর গ্যাসের ফ্লেমটাকেও আমি একদম মিডিয়াম রেখে আমি কিন্তু রান্নাটা করব। আর এবার দিয়ে দিয়েছি আলু, কারণ আলুটা একটু পরে দেওয়ার কারণ মাংস যেহেতু একটু সময় লাগবে, সেই জন্যে হাফ মাংস কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু রান্নাতে আলুটা ব্যবহার করলাম, কারণ আলুটা ভাজাই আছে খুব। আমি আবারও ঢাকনা খুলে মাংসটা একটু দেখে নেব। দেখো একদম কিন্তু কষানো হয়ে গেছে, কারণ মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ হতে যতটা সময় আমাদের বাকি। আলুটা কিন্তু একদম হয়ে গেছে, ওই জন্য আলুটা কিন্তু আমি তুলে নিচ্ছি, কারণ এরপরে আরও একটু সময় দিতে হবে রান্নাটা করতে, নাহলে আলুগুলো একদমই গলে যাবে, দেখলেই বুঝতে পারছো তোমরা। ওই জন্য আলুটা আমরা তুলে নিচ্ছি। দিয়ে দেবো গরম জল। আমরা একটু জলের পরিমাপটা একটু বেশিই দিলাম, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, কারণ আমাদের বাড়িতে একটু পাঁঠার মাংসটা একটু পাতলা পাতলা খেতেই পছন্দ করে। গরম জলটা দেওয়ার পর আমি কিন্তু লবণ ঝাল সব কিছু টেস্ট করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। এবার আমি 10-15 মিনিটের জন্য গ্যাসটাকে একদম সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসটা 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার দিয়ে দেব আলুটা। আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি যেহেতু গোটা দিয়েছি আমি আর ব্যবহার করব না, কারণ মটনের যে নিজস্ব একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আজকে তেমন কিছু হয়নি, ঝিঙে আলু আর ডিম দিয়ে ভাজা ভাজা হয়েছে, আর পটল ভাজা, আর আছে টক ডাল আর মাংস, আর কিছুই না। ভেবেছিলাম শাড়ি পরবো, পরতে গিয়ে ব্যস্ত হয়ে আর পারলাম না। এখন বাজে প্রায় 3:00 বাজে, মেয়ে জ্বালাতন করছিল, মেয়েকে সামনে রেখে আমি আর মা খেতে বসেছে। বলেছে আর আমি কিন্তু মটনটা প্রেশারে দিয়ে নিই, একদম ছোটো ছোটো করে পিস করা হয়েছে। চিকেনটা কী হয়, ছোটো পিস করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, মটনে তো সেটা হয় না। ছোটো ছোটো পিস করেছে, ঢেকে ঢেকে মানে ঢেকে ঢেকে রেখে অনেকক্ষণ ধরে কষিয়েছি, একদম গলে গেছে, কোনো সমস্যা হয়নি। আমার প্রেশারে মাংস দিয়ে খেতে ভালো লাগে না, একটু হয়তো টাইমটা বেশি লাগে গ্যাসটা একটু বেশি করে, অনেকটা মাংস হলে সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়। যেহেতু 300 মাংস নিজে না, তুমি এমনি দাও না, হাতা দিয়ে দাও, হাতা দিয়ে দাও। মাংসটা আমি একটু দেখিয়ে দেবো, যেহেতু আমি প্রেশারে দিইনি। আমার মাংস আলুটা একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে নাও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন। আমরা মাংস না দাও না দাও কোনো অসুবিধা নেই, আলুটা একটা চাই আমার আর বাবার না। ঝালটা টান হবে, লবণটা টান হবে,
আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, গোটা রসুন দিলে ভালো হতো। ভালো আছে খাচ্ছি। হ্যাঁ আজকে তো দাদুকে ঘুমাতেই দিলি না। আর আমাদের ঘুম টুম সব উঠে গেছে, বাট ঘুম টুম আর নেই। বাট তুমি তো হবে না, তুমি আসো, তুমি আসো। তোমার ঝাল লবণ ঠিক আছে? মা একটু লবণ কম খায়, আমি একটু বেশি খাই, ওই জন্য রান্না করতে গেলে খুব সমস্যা হবে। এখন তাহলে তো বেশি লাগার কথা, বই লাগছে খাচ্ছি, বই যাচ্ছে। ফিনিশ।